তৃণমূল নেতাদের মেরে খাওয়া হারামের ধন, তাই তারা পঞ্চায়েত ব্যবস্থার উপরে কর্তৃত্ব ছাড়তে চায় না, তাই এত হিংসা, তাই এত হামলা, তাই এত ভয়, তাই এত সন্ত্রাসের প্রয়োজন। গোটা তৃণমূল পার্টিটা বেঁচে আছে চুরির উপরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছে, ভাই দেখছে তোমাদেরকে পঞ্চায়েত দিলাম, ভোট করতে হলো না, যা খুশি করো, পুলিশ কিছু বলবে না, তোমরা নিজেরাও খাও, তোমরা আমাকে দাও। নেতাটা মুখ্যমন্ত্রী বলে যে যা চুরি বাটপাড়ি হবে নিজেরাও নাও, পার্টিকেও দাও, তোমরা 70% দাও, পার্টিকে 30% দাও, ঘোষণা করে দেয়। তাই 5 বছর পর পর পঞ্চায়েতের চুরিকে আবার লাইসেন্স রিনিউ করার মতো তৃণমূল পার্টি পঞ্চায়েতের টিকিট পাওয়ার জন্য মারামারি, টিকিট পেতে তৃণমূলের পয়সা লাগে। টিকিট যদি পাওয়া যায় তৃণমূলের ভরসা ভোট লুট করে নিবে, ভোট লুট করে নিলে জবাব দিতে হবে না মানুষকে, আর পঞ্চায়েতের ব্যবস্থায় যা কিছু পাবো সব লুটে খাবো, কাউকে পয়সা দিতে হবে না। তাই তৃণমূল পার্টি পঞ্চায়েতের টিকিটে দর টেন্ডার হয়, পঞ্চায়েতের টিকিটে কোনটা 1 লাখ 2 লাখ, পঞ্চায়েত সমিতি এক রকমের, জেলা পরিষদ এক রকমের, তৃণমূল পার্টি পঞ্চায়েতের টিকিট নিলাম হয়, টাকা দিয়ে পঞ্চায়েতের টিকিট জোগাড় করতে হয়। তার একটাই কারণ, একবার টিকিট যদি পেয়ে যায়, একবার যদি ভোট গঠন হয়ে যায়, তাহলে 5 বছর আর করে কমে খাবার জন্য দুশ্চিন্তা করতে হবে না, আরাম কাপ মাল দরিয়ানের ডাল আরামের খাও করতে হবে। তাই আজকে পঞ্চায়েতে এত মারামারি, এত হিংসা।